अजमीर रिकॉर्डिंग सब्सक्राइब लाइक कमेंट शेयर करुन धन्यवाद আরেকদিন খনমিক কে গেলে দেন দূর করিল যজ্ঞ বারে মত কে তোতে গিলে বইবে ফ্রি করে দিয়া ভর দে যখন বুলান না কেন মেদ অনুষ্ঠান ভাই কে কুগ আনি যেন মাজার তবরুক বাড়ার ফান গালত গালার আর বার করার দিল না নদিল বুঝিতে না পারে এখন খঞ্জার গয়েছি খেল ভাষা নাই খঞ্জার গয়ে খামুন গোড়া পরিবেশ নষ্ট করি ফেলার জন্য মাই বমার ফোন শুনবার বাদ করি ফেলার জন্য আল্লাহ এগুলো তো না আরে বাঁচিবে তৌফিক দান করো আর বিয়ের দিন একজন আগা দুজুর কেক নোয়ানো আগে তুই মশুরে যাই সুমা খা কই কেক খা বইত নো তুই আল্লাহর ঘরে সুমা মার ঘরে খুশি বেসইব আল্লাহর ঘর ধরে ধরে তুই খান কই কি কেক তো দে তুই আল্লাহ বুঝিবে তৌফিক দান তাহলে দুয়া ফেরাস তাইছে তো কবর তুগার নাম নাকুর আরে উগার নাম নাকুর আর একটা নাম মাহুদ দুই ফেরাস তাইছে ফাইল বার করি না আর তো খবর স্থানা দিয়ে রায় গে গই এ মানুষের কোন অবস্থা চলে আর ভাই এবার অতি বাবর গে ইয়ে দুনিয়া মুসাফির হে यही आहर टिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सलात ये दुनिया मुसाफिर है यही आहर टिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सारा दुनिया तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम चुप जाने वाले सारा दुनिया খবর দর গে না বউ কেউ আছে না উন তো খবর দিয়াই গিয়ে গো এই দুনিয়া খেলার ঘর বাঙ্গা যাইবে দুদিন পর এই দুনিয়া খেলার ঘর বাঙ্গা যাইবে দুই দিন পর দিন থাকিতে খর মোমেন পর খালে যেদিন তোমার ডাক পড়িবে কবরের মাঝে শুইতে যেদিন তোমার ডাক পড়িবে কবরের মাঝে শুইতে জোগার কিছু খরর মোমেন তার মাঝে যাই দেখাইতে আল্লাহ মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা আইলা একা যাইবা একা আর সঙ্গে খেয়ে যাবে না আল্লাহ কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন
फाइल बाहर करके ना ओडियो नो कोनो बेफान नो एखन उन्नत जुगाई एखन आर कोनो बेफान नो सामान्य एकन मेमोरित 100 बसर जिंदगी गला फेले तरीबो कोनो बेफार नो हे जगान नी एक साल घटना एन देखा दे नी तो अल्लाह देखा ना लड़ा दुआ भय लेख तो बैर कर दिले कबरे देखो कथाय की करो हरे इबेर खबर दिए रे तो शबर दिए आए गई गई शुरू हल देना हमार प्यारा रसूल बोलते सें খবর থেকে ভয়ানক আমি পৃথিবীর জমিনে তার কিছু দেখি নাই যদি খবরের রাজা বেগুলো যদি শয়তানও যদি দেখতো আমার দয়াল নবী বলে শয়তানও খবরের ভয়ে খবরের রাজা বে কলমা পড়ে নিত শয়তানে দেই তো কলমা পড়ে বলে তো কদ কি রাজা আরা তো নিজে বোধ বইল সদরি ফারাত সাত দোয়ান তুই জাতীয় সংসদ বানাই ফেলাই বিল ট্যান্ডে ঠুল বাড়ি গিয়ে ফাঁস করি ফেলা দে হাতে ফাঁসো ভুয়া আছে খোদাই যেদিন মরি যাইম গই সাত দিনের মশুক আনি জ্বর আইয়ের খাবাই দিব খবর যে তার ফাঁত করে দিব আই সাত করে বিয়াস্ত যাইম গই যেন বিয়াস্ত সার্টিফিকেট সাত দোয়ানে দিয়ে রেখে গই ফান হইল জিবির আইলে তারে এই জায়গা জান আল্লাহর জিবরাইল থারে বিয়া সোসাইটি বিগে দিয়ে রেগে গই খেন নিশ্চিত মনে বইল ইয়ে সবাই খানার ফদা না বাড়াই বেলা রাজান দিতে দিতে খান তো না লদ দে খান বলন না হ্যাঁ এবার নিশ্চিত লই আজি শুরু হই দে জীবন খবর তো শুরু আইয়ন ফাইল বার করি না বড় করি কোন আহা দেখেন না দেখেন না ওরে বউ নাই ভুয়া নাই জাগা নাই সম্পত্তি নাই বিল্ডিং নাই ব্যবসা বাণিজ্য নাই ক্ষমতা নাই বেগুন কি হইয়ে সাইডে গিয়ে গই এ যা জোয়াব এই যে গানা কেউ আসে না হত পাওয়ার হত আহলদার মানুষ হত জিয়ানা মানুষ খবর যাই সিটে গিয়ে গই ইয়াল্লাহ আল্লাহর প্যারা রসুলের এক সাহাবি প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ দনি খারে গয় দনি খারে গয় আর দয়াল নবী ওগো দে যে ব্যক্তি খবরের মধ্যে যে ভালো আমল এবং ঈমান লইর উড়িত তারিব ই তো তুন বড় দনি পৃথিবী তার কেউ না তোমারা মন করিব ফয়সালা রে কইব ফান ফান লাগিব আল্লাহ এই আশা একবার ন করিব ই বেরিশেব দিতে দিতে খের বালুটিয়া খে সেমিডে টিয়া খে জাঙ্গার টিয়া ভাই বোনের হগের টিয়া যা লইয়ের তো ব্যাগ গেয়ে গই সোয়াব এটা আর কত কিচ্ছু নাই আর তার দিবের মতো কিছু নাই কত তো তো সোয়াব যে গুণা যায় উনিলে দি ফেলা বহুত কুটিপতি খবর অতি চতুন বড় ফর বড় ফকির আর খবর তোয় তো নো দনি গাদু ইবেরে জিবেতে ভালো আমল এবং ইমানি এন লইয়ের খবর যাইতের গিয়ে তো তুম বড় দনি খবর তার কেউ নাই বহুত কুটিপতি হলে সাই চাইব বলে কি রোড সলানে সলামান্যার বাপ গনান নুয়াজির ইতে কেনে বিয়াস তোর বললার কাতার হাই তো এটা জলনতা জি আর বিজু দি দুই সাইশত মানুষ দুধ তো ইয়ে দুধ তো না দূর দে দুধ তো না দূর দে ডুপ্লিকেট মারি দি কি গ্যারান্টি আছে না কিন্তু খবর যে মরি যায় এতই বইবের গ্যারান্টি আছে না আর মত খাওয়া দিয়ে না কিন্তু ডুপ্লিকেট যে কোনো টাইমত জাগো পড়বে হাট ফিল একখান কালা সোনা তাজার খাইল
মরিদে কই কে আরে কি বন্ধুর বন্ধু আদা বড়ি দিল ও বন্ধু কেন আদত কই সাত করি দিল কি হাত করি কি হই ভাই উতরে মারার কে দূর করি বাজা দিয়ে অত জিতে খাট দূর বলা ভাই আওয়াজ আন উম বুঝো তাইন না এ জিনিস শুন লস লস করে বুঝে দিত দি হ্যাঁ দুয়ো বাদালাই বেলা আর বাজানো কই ঠিক কই দুনুয়া ডিলেট গাছছো না উম খোল লাছো না আই উঠ ওই ওই ভাই ওই ওই ঠিক আছে ওই ভাই ওই ভাই আল্লাহ সর আল্লাহ কবুল করো কামিন আমিন ফোয়া দুনুয়া কিনে দিব কাম হানি পড়া হবে দি কারণ ফোয়া তো ফোয়া জাত বুঝেন না ভারি ভাই আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন এখন শান্তি লান না আর লসগরি করে বুঝাই দিতে আসল লান ভিতরে ঢুকি যাবে করলে বড় গজল গাইবে টাইম না আগে লান করিয়া না হদ এমন আগল তাহলে অনরাতি এলো ইন্দা আতে ট্যাং ঘর আর ভাই গলে যাও না এমন এক সময় গলাইতে যাবি দে মহিষ গলাইতে যাই দে করুণাথ গলাই তিরকি না উদু উদি মসল্লি বেলা মহিষ কমেডি লোক হইয়া করি কিন্তু আর আর গলাইতে না দরকার ইয়া কুলি লেখে তো না গল আর কা দশজন ফরকে দে আর গোড়া ভাড়া যুদ্ধ চলিয়ে দেবে হাই দেখি দে নিজে আর নাম কেন ভূতে নেগিল পুরা নামও চললি ইয়া গোলা আছে তো গলার না আরো বসল ফেলে গিয়ে গরম আলি আল্লাহ বুঝিবে তৌফিক দান গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায় শেয়ার পড়ো শেয়ার পড়লে মরা কলব জেহত হয় গোসে আজম পে দিল মেরা কুরবান গোসে আজম পে দিল মেরা কুরবান উনকি কদমো কে সদকে মেরি জান হ্যায় উনকি কদমো কে সদকে মেরি জান হ্যায় গোসে আজম পে দিল মেরা কুরবান হ্যায় আসসালামু আলাইকুম উনকি নজর করম জিস পে একবার হো উনকি কিসমত কা আল্লাহ কা দিদার হো দেখ লো গৌসে আজম কা কিয়া শান হ্যায় গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায় আসসালামু আলাইকুম শান্তি লাগ তো খবর উদ্ধার কে না আহা কেউ আছে না বউ বউ কেউ আছে না জাগা সম্পত্তি ক্ষমতা কিছু আছে না অনলি ফর একজন একালা জোয়াবি বেতে দিয়া বার দে ইয়ে লাল লাই কই দি ইয়াই আল্লাহ জিনা মানে কু আনবো যাকুম আগে নিজে বাস কু আগে নিজে আগে নিজে ফাইল বার করে দি কেরামান কাতিবি নায়া লামুনামা তাফালুন দেখেন না এতদিন কারামান কাতিবিনে আপনার গুনা সোয়াব লেগেছে আপনাকে দেখাই দিলাম সাক্ষী হিসাবে কি করলেন কি না করলেন এখন আপনার গুনা আপনার সওয়াব আপনার জিন্দেগির 70-100-150 বছরের জিন্দেগির হিসাব আপনার নিজের হাতে দলিল করে আজকে লিখতে হবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ হিসেব
চগর ভানি ফরণত আছে লেখনত আছে না নজানা কত শব্দ বিহেটা নাই লেখনত আর তো খবর দিয়ে রে বেয়া গাই মন মারি সাত দিনের কি জ্বর আইম সিন্দার তোর কি খাইবে দোয়া দি বাজা দিয়ে আয় গে হল তারা তোরি লেখেন না এই যে গান দি নিজের হাতে নিজে লেখি গুণ সব লেখার পরে হরে দেখা যাত ভাই গুণাতুন সব তুন গুণার ফাল্লা কি হয়ে গেল দর নাকুরের মাকুন ফেরস্তা কদার আর খামের দূর আছিল দি কাফন না নুকে ফেঁস মারি দি তার গলাত গিরেও গদি গেই গই হদিয়েন কুল তো চাইলো আর কুলিবের কোনো সুযোগ নাই ইয়ান তোমার জীবনের ইতিহাস ইয়ানত কিয়ামত দিন ইয়ান লইয়ে রে তোমার তে কি উড়া পড়িব ইয়ান হইলে তোমার জীবনের আমল নামা হ্যাঁ এস্তেরা যেগুন ফাইবি ফয় জিয়ারত গর গিয়ে বউ ফয় ফাতিয়ে দিয়ে এখন বেগুন জমিব যদি ফাল্লাটা বাড়ি হয়ে যাই গই তাহলে এখন হিসেব কি দেবে তোমার জান্নাত তোমার সাইব কিন্তু তোমার মূল জিনিস তোমার হঠাৎ দি ফেলায় ফেলার দি ফেলায় ইয়ান কুলিতো চাইলেও কুলি বের হন সুযোগ ইয়ান তোমার পদবি চাকরিত গল ইয় এক একজনের কাঠ এক এক কান দি ফেলে গিয়ে ঠিক নিয়ে এড দিয়ে আমন্ত্রিত অতিথি কেয়ার দিয়ে সদস্য কেয়ার দিয়ে সভাপতি এলে এক এক কান লেখে তো পদবি বুঝি যাতে মানুষ এবার মান হন খার কদ্দু ঠিক নিয়ে ঠিক কবর তো একে নিয়ম জিনিস দ্বারা দি ফেলে গিয়ে দিয়ে রেখে গই ইয়ানে তোমার ইজ্জত কবরত কদ্দুর করিব কাঠ ইয়ান দেলে হওয়া যাবো বড় করে হন সুবহান কবর হাসর ময়দান দিন তো কঠিন ইয়াহুর জুবি কবর হিম খবর বাড়ি বাড়ি যেতে বলে মানুষ উড়িব সূর্য তো দেখি দিবে বর্তমান 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হকুটি না হকুটি করম লান না সৈদ বৈশাখ মাইছে গরম লাগে না লাগে দেন হত্যা গুলি ফেলে গিয়ে সিদ্ধান্ত লই দে তলার গান কেন ফেলাইব কিয়ে কিয়ে গরমে ক্ষয়কোটি তুম 9 কোটি 30 লক্ষ মাইল দূরে 9 কোটি বাদ দিয়ে 30 29 কে আমাদের দিন সোয়া মাইল খাস আই যাবে কত মাথার উদ্দি সুজুই বিয়ে হড়ে এখন কত 30 লক্ষ মাইল দূরে কে আমাদের দিন সোয়া মাইল মাইলের তো নাকি বেশি ফাঁসিয়েরই সোয়া মাইল মানে মগজ ইয়ান মাতার কুলি গদ এরি গোয়াল ইয়ান দরা না খ না শক্ত তো কেয়ামত দিন বলে সূর্যর গরমে ইয়ান টুলটুল লই যে বাপ দয়াল নবী গদ দে ছিদ্র হয়ে হয়ে মানুষের চেহারা দিয়ে মগজগুলো গলতে থাকবে ফতইয়ে রে চেহারা দিয়ে মগজগুলো বাইরে ফানি আলমা ফানি 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 জিলবে ইয়ান মাড়ির লগে সেসারাইব হদ ধরে একদিন নো দুদিন নো এক বছর নো দুই বছর নো 50,000 বছর কেয়ামতের ময়দান আল্লাহ দাঁড় করাই লাগবেন মানুষ হলরে হব যা 50 বছর নো 50,000 বছর খড়ে বই বের কোনো সুযোগ ফানি গরম উত্তপ্ত যার কদি ইয়ান অফ সিট টাইম কি ফরিল খন বুঝে বই লেন দে নামাজ দোয়ান ফরিয়ে রে দিন ধর্ম সারিয়ে রে
रेशम तो दूर खाफ सुब तो दूर कथा रेशम सरल एल्लेन कठिन टाइम बस खरान ना सूर्य कड़े जिले कड़े मग मत खादी नहीं ऐसा सुम्मा यू मी तुकु सुम्मा यू ही कु मत एक बार ही दे मत खादी भी शास्ती बोधे मन नहीं है भाई लोलार गाड़ी बुझो ना लोलार गाड़ी सले दे साम गुम जाइयो ना सेप्टा कर मरी जब कि मत दिले डली देवे दिन दिए फिचु दी बाल इबे रख शास्ती ऐसा कहान नहीं बुझो देखिए ना कि रिबेन खन बुझे बोल बहुआल्लाई दी बेले नमाज गुण नजुर बहुआ जला गुणे हता तो ठीक कहो भाई नमाज अल्ले दस मिनट समय दिन न पार तु तो फायखाना धरल डायरेक्ट पैसेंजर फेल फायखाना तू नास्ता कर नमाज रे फायखाना दौरे फैसिंडर वेला को तो थोड़ा लामिले लाम नोले ताले तक आय आगे आय तो फायखाना तुनु की अब आदत दस तो गई थी ना जिबे कूटी कूटी बस जन्नत दीबो ऐसा काम नहीं बुलान ना करना बुलान ना करना तू दोषों वाला नमाज बैठते ना कुदे फुआर बनना ना दिले तागरे दीबे হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আনাস তো ফুয়াসিল দা আসিও এসে গাদনি খবুও এ হক তো নামাজ কোন খজই নি তুই তো আসিও ফুয়া ফেলি তো গোড়া সদরি বারে মাতাল লবি ও খন ফুতাং ল লাগবি লাক এসে গাদনি ফুটবল খেলার আসিও টিম বানাইবে লিবু এখন ফুয়া বেশি বেশি তো গোড়া বাংলাদেশ ফুলডাইবে লিবু নামাজ আজান দিয়ে মসজিদ গলো কিন্তু ফিঙ্গার দিকে লাগে ইয়ার গুরি লগি উঠে বেতন উঠার আল্লাহ আর দয়াল নবী কত আল্লাহ আকবর করে যেতে ফাইলুত গলে গে গই ফিঙ্গার দিবে লাগি ওস এটা যত অন্ত আবি এত জীবন গুণ জরণ থাকে আর আল্লাহ সিজদা মারে দিও জবিন সাক্ষী হয়ে গই দলিল গে গই এটা কি জানো রে দুয়া সাহেব এটা মিতে নাই কারণ মসজিদত গলে ইও ইয়ান আল্লাহ জিম্মাদারি লই ফেলি গি কোটি কোটি ফার পরিমাণ গুণ লই গলো বিদে আর দয়াল নবী কত রহমত লই বার হইবে দে মা বাবার তুন 70 গুণ রহমত ওয়ালা খোদা গ দিবে আল্লাহ সুবহানাল্লাহ এটা কি জানো না জানো তেরে গুণ সাহেবের টাইম নাই এই যে গান নেই শুধু যাইরে কি রে বরদ দে আল্লাহু আকবার ফিঙ্গার দিবে লাগিও ফিঙ্গার দিও মানে জীবনের গুণ গলই যাও ভাই গলই যাও আর কিছু নেই ইয়া তুন সহজ বাসার ওয়াজ ওয়া নাই এবে কিছু জানা বৈতুন গলা বরদ দে বহুজনে ফন যাই পাঁচ পান্ন বছর গল ইয়ে
শতানে গদ্দার দুই চারি পাঁচ বছর বাঁচতি তুইকে উদু দিয়ে গলে গেলে আর দুই চারি পাঁচ বছর বাঁচি দূর করে মরি যা তুই তোরা খান্দর লইয়ের দুজগ দিয়েছিস তো তুই আবার পাঁচ বছর হলে তাহারে বাজাই দিলি পাঁচ পাঁচ বছর তুই নগর ললি তুই বুড়া দিয়ে গালাগা গলে গেলি এত তুই আর আবার পাঁচ বছর হলে ফেসত বাজাই দিলি এই যে কাহানি ঠিক নে আই বোঝাই পাঁচ পাঁচ বছর নিয়ে তোকে বাইন দে আল্লাহ একবার শতান কদে তুই যাতে গলে গেছিস তোর এখানে গলা দিচ্ছাই নি চায় না কত দোয়ানে দিছে পান্ঠানি গেলা শুনো তো আ ভাই এইটে নিও তো খোদাই সোলামান আর বাবার বাইকে দিয়ে দেবো তোলে এখন অজা যে কাহানি ওই বুতে তুমি বাইকে দিয়ে বাই দেবো তাই জন্য ন খুঁজ স্যার এত বছর বাদে গলো দি তোরা খড় গলা দিল ইতে ফুরাই সে টানিন না বার ভাই ইমাম সাহেব টানি লুকুর লুকিয়ে গুই তো ফুরাই সে টানিন না বার ইতে টানি লুকে লুকিয়ে দিয়ে খড়ে লোক তার ফুরাই সে ভাই খেলিয়ার করি না বার তো শতানে বলে থালি মারার আল্লাহ এত বছর বাদ গলো লই তো রায় গলা দি ইতে দুনিয়ারই সেবত আছে আল্লাহ কথা তুই ফালতু কাম ন করিস তুই এটা গুলাইলো দূরাইলো গুড়াইলো তবু ইতে আল্লাহ আকবর করে যাতে ফিঙ্গার দিবে লাইয়ে ইতে তো শুধু চব্বিশ ঘন্টা গুণা জরণ হতে তুই শুধু দিবাল তো কথা না কদি উসু জুদু লিয়া বুধু আল্লাহ ভাইবে ব্যাপে ফাফি কিচ্ছু না জানে ইতে তো সিজদা তো মারে দিয়ে সিজদা মারে দিয়ে মিলি আজান দিয়ে উজু কালাম বানাই মশলা দিয়ে সিজদা মারানোর থাক সদে যে ব্যক্তি বালান নিয়ত করি নিয়তই যে গই আল্লাহ দাফে দাফে ইতের কলবত ইতের আকলত আল্লাহ জ্ঞানে গুণ আনি দে জ্ঞান আনি দিব এবারে বেকুব জ্ঞান আনি দিব এই চৌধুরী বারে চন্দনাই যতন কেউ আমেরিকা গেয়ে দে জিন্দাগি দিতে চৈধ্য গোষ্ঠী ইংরাজি নাও মারে ইতো দে আইরে টবর টবর ইংরাজি মারে কিরোড় তুই স্কুলে ন যাচ্ছে ইংরাজি মারার কেন কত কোয়ার চুরি করলে লাইনে যাবি গই ওটো হাজি শুরু করবি দে না থলে ওই জাঙ্গাত গেল গই অদ অদ আল্লাহ রহমতিয়ান করে এসে ঘন নি ঠিক না হ্যাঁ তহলে দরকার মনন না ফাঁসক তো এবার কিছু না যা জানা না পরে উজু তো বানাই জানো মুখ তো দুই জানিবে আর তো দুই জানিবে আর রসুল কত মুখ দুই ফেলে ইস গুণা জ্বরের আর দুই ফেলে ইস ফানি পরের মানে জীবনের গুণা জ্বরের খবর যেতে সাড়র মেডি যাবে দিয়ে উজু বানাই নিয়ে সাহেরা ইয়ে না তিয়ে না তার খবর জ্বলে এটা জটিল কিছু তো নাই তোতে ভার রাখাম কিছু নাই তো ঠিক নিয়ে এটা আবার মহিষুদ্দিন মাস্টর কদু আছে সদ ওড়াইতে নামাজ পড়ার দন নিছা ওই তো এত বছর বাদে গলো নি তুই দূর করি বার করে দিই ওই তো এত বছর বাদে গলো ই তো দূর করি ওই তো শর্মে বর মার নুয়াই কত বেটা আর উঠে ঠোক ধরে দেখাইলি হত সিটিং ওড হতর বেকু বেকু হবদার ইয়ানার ফাফি তো তা জীবন ভোগ করা পড়িব হন ব্যক্তির কারণে হন ব্যক্তি যদি মহিষ সারি দে ফাফিয়ে নিতে তা জীবন কি করা পড়ি ইয়ে শরীয়ত দরকার না লস লস বুঝাই দিত ভাই আমল করিব তোলায় তোলায় দাম বাড়ি যাবে আল্লাহ বুঝিবে তৌফিক দান করে অবা মা জননী অল এক সময় বিষিদ বেড়াইলে বউ তো রিয়লে বউ অলর হইতো অব অজি আজি আচরত তো ইয়ে বিশিদবার মুদ্রার লু সারে দিব একখানে উড়ান গাড়ান কি করে দে কসাই দে হয়তো না হ্যাঁ এখন জিবে ডাক দিব ও টেলিভিশনে গলে গিয়ে ভাই জিবে ডাক দিব ইব দে তো ভারতী বাংলা নাটক সার দে অব বড় সুন্দর লা তুইও লান্দি বাড়ি ফেলত গেল শোনা ই বেগ লই গেলে ই বউর গলায় ফেলিল যা ভাই হারে কনে ডাক দে হারে কো না কনে বলুন না জিবে ডাক দিব এই বেগড়ে তারা পজর মরে যদি শিখেই না যায় আর আরে গুণ আর গুণের শিখেইব না আহা সপ্তাহে মুদ্রার লু দুই দিন সারি দে একদিন বিশিদবার একদিন সোমবার আল্লাহ দে অ খবর বাসি দুনিয়াত বহু যা বাজি করি করে ষাট সত্তর বছর জিন্দাগিত একশো বছর জিন্দাগিত এটা তো জলর কেন যাইরে বাড়ি ঘরে তুমি কিছু লইয়া গেছো না কেন যাইরে বাড়ি ঘরে তুমি কিছু
নজার তখন বলে কি করি কইতে রানি আল্লাহ বড় কষ্ট করি গর গান জোড়াইলাম ফিডের সামডা সিরি গে গুই এটিয়া দি জোড়া গজ জোড়াই দি আই যেতে শান্তি না পারে আল্লাহ তারা শান্তিও তুলি গেলা আল্লাহ আর মা বোন হক কোন বুঝিবে তো অভিজ্ঞ আলগা মনন করব দিন ধর্মর গুরুত্ব দিও নামাজ দোয়ার অনরা গুরুত্ব দিবেন নামাজ দোয়া নভরি কেউ যদি ব্যস্ত আশা করে এতে ফরিক্ষা নদী ফাঁসের আশা করেন ফরিক্ষা নদী যে ব্যক্তি দিন ধর্ম নাই নামাজ দোয়া সারা ব্যস্ত আশা করে এতে ফরিক্ষা নদী বেকুই পেয় না ঠিক এ জিনিস শুনবার দার খান না ক হাজার বছর হড়ে কেয়ামত আহা সঙ্গে সঙ্গে মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পেয়ারা রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ 50,000 বছর যে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবো কাফর সুফর শরীরে থাকবো না আমরা তো আপনি রসুলের স্ত্রী আমরা সেদিন কোথায় যাব কেমন অবস্থা হবে সূর্য তো মাথার উপর চলে আসবে সিলবে শেষ রাইতে থাকবে মগজগুলো গলতে থাকবে এরকম একটা কঠিন টাইমের মধ্যে আপনি রসুল কোথায় থাকবেন আমরা তো আপনি রসুলের স্ত্রী আমরা কোথায় থাকব একটু বলে দিলে আমি আয়েশা খুশি হয়ে যেতাম কেয়ামতর বয়া নতুন মা এসে প্রশ্ন করল দে আর আগে থাকু আর 50,000 বছর কেন দিয়ে থাকু আর ঘন্টা দুই ঘন্টা হনে মিকে দাঁড়িয়ে থাকলে ঠ্যাংকি রে এই যে গান নেই এত বছর কেন ইয়া রসুল্লাহ দিয়ে থাকু সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী তাবাসসুম মুস্কি হাসি দিলেন আয়েশা শুনো 50,000 বছর কার জন্য একটু শুনো আমার উম্মত যেগুলো আমি রসুলকে গুরুত্ব দিয়েছে দিন ধর্মকে গুরুত্ব দিয়েছে ফাসক্ত নামাজ পড়েছে খবরকে ভয় করেছে হাসরের ময়দানকে ভয় করেছে তার জন্য কিয়ামত হবে চার রাকাত ফরজের সমতুল্য চার রাকাত ফরজ তো চার রাকাত ফরজ নামাজ পড়তে বেশি 10 মিনিট এবারে বেশ ধরলে 15 মিনিট কারণ ফরজত লিমিটের বারে যাইতে ন কিন্তু নফল লিমিটের বারে যাইতে রে যেমন ইমাম আজম আবানী রহমতুল্লাহ আলাই নামাজ দোয়া ভরি হুজারা মুবারক ডুকতে দে দুরেগান নামাজের নিয়ত বেঁচতো এক ঠ্যাং রুদ্দি এক ঠ্যাং ফাড়া দি 15 বারা কোরআন শরীফ এক রাগাত তরিবি লিখত আর একবার উডি আর এক রাগাত আর 15 বারা দুই রাগাতে গোড়ালাইতো শেষ এক কতম কোরআনও কিন্তু নফল আল্লাহ এখন সীমে কিন্তু ফরজ আল্লাহ কি আছে এবার বেশি 10 মিনিট ইয়ার তুন বেশি হইলে 15 মিনিট তার তুন বেশ করেন আর কোনো সুযোগ নাই কত কেয়ামত দিন আর উম্মত আল্লাহ আসা আসা যদি আই নবীর মহব্বত করি কি দয় এ বেল্লাই কেয়ামত বোধ মাত্র 15 মিনিট ইমানদার বনো মমেন বনো তোলায় তোলায় দাম বাড়ি যাবে ইজ্জত বাড়ি যাবে
সম্মান বাড়ি দেব। কষ্ট হইলেও কিছু কথা উনো না, এগুন যে দরকার দরকার না দরকার। হ্যাঁ, গালত দাঁড়িগুন লাই দিব। আর রসুল কদ্দে যে উম্মত তো গালত দাঁড়িয়ে এসছে, এবার তো খবর তাই নবীরে তোয়া পাইত ন। আমি রসুলকে কোজাকুজি করতে হবে না, আমি রসুল নিজে ওকে কুচ করে বুকে জড়িয়ে জান্নাতের নিশান ধরাই দিব। দাঁড়ি আব্দুর রহমান ইবনে আউফ, আহা মতান্তরনা রসুলের একজন জলিলুল কদর সাহাবী, একা নাছিল কই দিন আইয়ানত বলে ফেরেশতা আপ ডন করতে ইন্নি আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউন। আর রসুলে দেখে দে ফেরেশতা উড়ে নামা ঘরের আব্দুর রহমান ইবনে আউফের দাঁড়িয়ানত, আর নবী মিডে মিডে আসেন একখান দাঁড়ি দে এভাবে আল্লাহ নুর নবী। আহা আরেকদিন দেয় দিয়ে না আর ইয়ে ফেলে দিই আর ইয়ে রে, আর রসুল আর ন ফিরে ফিলে দিবেন মিকে ইবি কেজার, আর রসুল ইকে ফিরিলি কেজার ইকে ফিরিলি কেজার, আর নবী মগর ইবে রে নসার শেষ ফত যায় রসুল বাকের কদম। ইয়ার রসুল আর দোষ কি কর না, কত দোষ কি তুই তা সিনে সেল মারে দিয়োস। আর রসুল জুব্ব মুবারক কুলি তারে দেখাইল দে আইন গোস দেখি সহ তলোয়ার গড়ে মারে দিলি। কেন এত নাফিতার দোয়ানো যায় টিয়ে দিবে লাই দেও ভাই, সাত দিনের উর ঘুমা বান এক কবারি তীরে টিয়ে দি গোড়া গাল দিবি লি দে। এটা তো নাফিত হলে বলে যুদ্ধ চলার, ইয়ার গুজুর মেশিন বার হয়ে ডাইরেক্ট দাঁড়ি জ্বলাই ফেলার দে, দাঁড়ি দি কি রে মেশিনই বেশ জ্বলাই ফেলার দান নই বেলাই নজবিল্লা। না রসুলের সুন্নত খাই ফেলার দে খুশি নইও, না রসুলের কে খাই ফেলার দে। আর রসুল কর দে আই নবী যেগুন দি এগুন বেগুন আর উম্মতাল্লাই সেবা দাঁড়ি লাগানোর হয় একখান বজিল একখান বজিল তুল দিয়ে যে ব্যক্তি দাঁড়ি লাগে ইটা সগজ জ্যোতি সহজে যাইত ন, এটা তো হর মনের সমস্যা হইত ন, ভাবারই শক্তি কোনোদিন কমিত ন। আর যে ব্যক্তি সব সময় দাঁড়ি আসায় আল্লাহ তার তুন ভাবারই শক্তি নষ্ট করি ফেলিব, এটা বউ রাতে যাই না জাহা লইব ফতোয়ার কিতাবত আছে। দাঁড়ি লাইক একখান দাঁড়ি ফেরাস তাই শুধু সত্তর গো ফেরেস্তা কি রে দাঁড়িয়ে ইউসুফ বিহুলিল্লাহ তসবিহ ফ্যাট করি কইলে তসবি বউ ওয়াজ না কদনা তোরা তো বউ ওয়াজ না নাই তো কি লাগে হদে জিবে দাঁড়িয়ে কি বের গুনা মাফ সাইড দি জিবে দাঁড়িয়ে কি বের হবেন ডা করিবি হতে চব্বিশ ঘন্টা না ঘুম নাই কেয়ামতের দিন হিসেব কিতাব চলার। ফেরেস্তা তো টানিয়ে দোজ করলে যার গই আর দয়াল নবী হদে সারি দিবি আর উম্মত হদে ইয়া রাসূলুল্লাহ হিসেব কিতাবি জান নামি তো ইয়ে লাইল জের গিদ দে হদি বের আস আসল গোপন মান্ডা রাই যাই নবী কুল্লি হড়ে হদি বে হড়াই বে কেরামান কাতিবিন লল ইয়া জুই দেন না হিসেব কিতাব পরিষ করে গই গই। আর দয়াল নবী বলল গো রহমতের বাক্স আলগাইল বাক্স আলগাই দেখে দে ওহুদর ফারতুন বে সওয়াব ওহুদর ফারতুন বেশি সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা রাসূলের উম্মতি বে গ ইয়া রাসূলুল্লাহ আর বসে তাই কোনো দিন এলে সওয়াব ন করি আর বসে তা জানাও না মত এ দুয়া সওয়াব। আর রাসূল কইতে তুই ন কর 24 ঘন্টা তোমার দাড়ি জিকির কই কই সওয়াব গুণ আল্লাহ জমা করে লাই আজি এ বিপদের দিনে খাজত লাগাই বেল্লাই এ দাঁড়ির সোয়াবে গুণানি খবর মিজানের ফাল্লা তুলি দিয়ে দেখে দে সোয়াবের তুন ও গুণার তুন সোয়াবের ফাল্লা কি হইয়ে তৈলে ঘন্টাই মত কাজল লাগেই গেছ এ দাঁড়িয়ে গুণ এ জিকির করি কিনে ফেরেস তাই সোয়াব করি দে দাঁড়িলে খবরত গেইও মন কিন্ন কি স্যার উদ্যোগ করি
মন কিরে বুঝাল নকির আগা দিবে দুধ দিন না পারে ইবের বাঁচাবি কেন ইবের দাঁড়িয়ে আনিলে আনক গে না মা কুন তাকুলু হককে ফি হাজার রজুল অত বেশি বাড়ামারাই নগরিস খবরের মধ্যে দয়াল নবী আছে উগ্র দাঁড়িওয়ালা রসুলের উম্মতের ইজ্জত করলে দয়াল নবী আর আরো ইজ্জত করিব মন কি নকির কি মহব্বত করে সবাই বিয়ে করাই বেলে গিয়ে এটা নাতি নে নানাও গো বইল এসে খতবা নাতি আর নিতে বিয়ে করাই বেললাই নাতি নে নানা বিয়ে নাতিরে নাতিনেরে দিম দে কিন্তু আগে ফুয়াতে দিন ধর্ম আসেনি সাইম এসে খাওয়ার ফুয়াতে দিন ধর্ম আসেনি কদা আইও না সাইম না কদা আর গো আমি ফাঁকা করি লাকি আর নাতিন জবাব দিতে কিন্তু আগে ফুয়া সাইম নাতি নানার কদ নানা আরে কি প্রশ্ন করিব দে কদে দিন ধর্ম সাহেব বিল কি চাইব দেব ক না কদ অনার নাতি নমাজ দোয়া ফরে না কদাবার ফাঁকা না না এসে কারণ হ্যাঁ নাতিয়ে বলে নানা রাত শিবের কদাই আজ ফজর তো না যাই হ্যাঁ তো নফরি তো নফরি ডাইরেক্ট ফাঁকা হয়ে যে তুলি দিতে লাগে দেবালি গেন ফরে 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 আর নাতি নামাজ ফরে তো ফললে তো খুশি হই ফজরের নামাজ খরাখা তাঁর জোর করে কইতো ক নাতি বলে নানা স্যার আজ সাহ লই ওদের বিয়ে তার গইতে ইতাম বিয়ে তো গেই গো অনাতি একখানা মাইয়ার নানারও নাই দে শুনো ফজরের দূরে কাজ শুনো দূরে কাজ পরাস ফরিকুজ দিয়েন এই সব কিভাবে খাম করে দিল ভাই কে খাম পন্থা মন কিরে প্রশ্ন করে উবে নকিরে গদ রব্বি আল্লাহ মরায় গদ মন দুধ তুরি গেন ভাল্লা আল্লাহু রব্বি বাসান না কিনে দে আর রসুল যে উম্মত খবর দাঁড়ি উনল আইতে নো ইতো লোক কেয়ামত কেয়ামতর বড় আনল ইতো দেখা হইতো দাঁড়ি যারা ব্যক্তির লো দয়াল নবী কিনে করিব তিরিশ হাজার মাইলের ফুল চারাতের ফুল সুলুতুন সিয়ন কুরুতুন তিরিশ হাজার মাইলের ফুল চারাতের ফুল সুলুতুন সিয়ন কুরুতুন কেউ যদি সিঁড়ি বেরিয়ে দেয় তলাত পৌঁছতে লাইব তো সত্তর হাজার বছর কি রিবেন গ একান্ত কিয়ামত গিয়ে ইয়ান ফলো তাই সিঁধি এটা কি রিবেন যে মত্ত গালত দাঁড়িলে যাবো এক এক দাঁড়ির এত সৌন্দর্য বাড়ি দেবে কই দাঁড়ি চাইতে চাইতে আল্লাহর ওই রহমতের তিরিশ হাজার ফুল ফুল চারাতর ফলিয়েন ফারে যাইতে ব্যস্তর গেড়ে যাইতে গেই কই কিরে ফুল চারাতর ফুল কেন মারাইলাম সঙ্গে সঙ্গে আর রসুলের সুন্নত ডাক মারল একমাত্র নবীর সুন্নতের কারণে নারী খানা খামদান না সূর্য কটা কইলাম মাথার উদ্দি সূর্য কাড়ে গরম না
গরম না গরম না এলে কান কঠিন টাইম এ দাঁড়িয়ে গুণ রহমত সাই হিসেবে মাথার উদ্দি খন বউ যদি জামাইরে কয় তোমার দাঁড়িয়ে আইলে সুন্দর লাগ দিন হসামি তোমার দাঁড়িয়ে আইলে আহা আর দয়াল নবী কে পৃথিবীর জবিন যদি কয় জাহান নামি মাই বসাই তো মনে কয় উবের যা যিবা আই নবী সুন্নর লই মস্কারি করি কি পৃথিবী তুক প্রকাশ্য জাহান নামি যদি তোমার আত্মে ছাই তো মনে কয় উবের যা যিবা আই রসুল সুন্নর লই রে ঠিক নে ইয়া বউর ফুয়া দে লাই বলি আর রসুল সুন্নত ফেলাই দে দিল্লি হাজার হাজার বেড়া ঠিক নে না ভুল আর খবরদার বরবান নইও বরবান নইও ঠিক আছে না তোলে সুসংবাদ একখান আখেরি টাইম দয়াল নবী দি ফেলে গিয়ে কি দিয়ে মান তামাশাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজুরু মিয়াত শহীদ যে ব্যক্তি একখান সুন্নত লই রে কবর ডুকিতের গিয়ে একশো জন শহীদের সবাব দিয়ে তাকে জান্নাত দেওয়া হবে খামদান না এসে খাওয়াননি এগুন যা বুঝো এগুন দাঁড়ির ফজিল ন একাম বড় করি কখন যাই এখন যা বুঝো এগুন দাঁড়ির ফজিলত এবং এখন যা বুঝো এগুন দাঁড়ির এবার শাস্তি হইয়া না হাজার হাজার শাস্তি আছে দাঁড়ি নলা হনের তোর মধ্যে একখান হইয়া না নলাই নে কি হইব এই সকাল নেই কেউ দাঁড়ি যারা খবরত গেলে তো কি শাস্তি দিব ইবে দাঁড়ি সাপ্তারত শাস্তি সাপ্তারের মধ্যে আছে বালা করে তুয়াইলে ফেলি যে ব্যক্তি আল্লাহ নগরক দাঁড়ি যারা খবরত গেই কি যারা বিচ্ছু না বিশ্বই বেড়ে বলে খালা এক মুষ্টি খেঁচ দিব দাড়ি পরিমাণ দাড়ি পরিমাণ এক মুষ্টি খালা ফাঁতা এব বিশ ত্রিশ কান এটা ৩০ কান বাদ দো ২৯ কান বাদ দো এক কান ফাঁড় কথা কর দে হোয়ান একটা ফাঁড় বীজ যদি দোজয় খবরের বিশ্বর একটা ফাঁড় বীজ যদি পৃথিবীর কোনো প্রান্তে যদি রাখা হয় ইয়ে রকম দুনিয়া খবরই বের হতো আলমে বরজখ পর্দাওয়ালা খবর এই বিশ্বই বের একখান ফাঁড় বীজ যদি পৃথিবীর কোনো প্রান্তে রাখা হয় আসাদুল আজাব পৃথিবীর গাছ বলতে মাছ বলতে কোনো শব্দ থাকবে না গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এর লোক বিশ্ব দাঁড়ি ছাড়া ব্যক্তিরে কি করে দিব লাগাই দিব ইন্না বাচ্চা রব্বিকা লাশাদিদ ফাট করে একবার বিষ ঢুকাইব দে বলে এই চেহারাতুন গোস্ত শরীরতুন গোস্ত অল সিরি সিরি ভরি যাবি কই বাইনা সামাই ওয়াল আর আসমান জমিনে যে লেখালি জাঙ্গা আছে মানুষই বেরলে কেয়ামত পর্যন্ত শুধু দাঁড়ির বিষে এই বিশ্বর বিষে শুধু ফালানো তাই বহদে শুধু দাঁড়ি ছাড়াকে খবর তা আলিয়ে না লাই উচ্চ স্বর গোসালাম এখন ডাক্তারের কাছে কেজন প্রফেসরের কাছে কেজন ইব ওষুধ দিত না ভাই সিলব দিব দে এই যে খাওয়া না খাদ্য আনতুন কিনিবে খতুন খাইবে ইবে হো দিত ন খাইলে তো খাইলে না খাইলে উত্তর দই না দিয়ে যা দিয়া পরে সিলব তাহলে কি দিবে লেট দশ যেত দিয়ে এখন খড়তুন কিনিবে খ্যাং করবি ননার আর মরছে এই যে খাওয়ান নেই এগুন ওয়াজ না গর্গি দেগুন ওয়াজ না দরকার মনন না এন একখান ইতিহাস দলিয়ে লাইজ যাইতে গই কিন্তু এই জিনিস শুন আগাছা যেগুন আছে এগুন যদি হরিষ্কারে জেগি দেয় তাহলে বাগানি সুন্দর হয়ে যাবে গই এসে খাওয়ান নেই আয় একজনের রুগ বিষয় দলিয়ে গোড়া লাইজ যাইতে গই কিন্তু এগুন ফানো যাইতো ওবা কথা বুঝতে তাই না আল্লাহ আমল করিবে তৌফিক দান করো আমিন তোলে আর আত্ম দুনিয়ানো বয়ানক জগতল ফরি লই দিন এই যে কন নি
এলাই বেদর্মীয় লোক দেই তার আর বিশ্বাস হই দেখি এড়ে জ্বালাই টালাই ফেলে একবারে শেষ এসে খাননি শেষ খন্ড হইল তুই এত শুরু করে দিলি যায় না খাননি আট টাং মুসুরি রে তুই এত উদ্বোধন করে দিল দিয়া না কেরাজ তেল ডালিয়ে রে নদরিলি ফেটল পর্যন্ত ডাল হর এসে খাননি তুই শেষ খন্ড হইয়ে খাননি আট টাং বেড়াইয়ে রেখি বাঙ্গি সুরি হবো কাঁ ইউটিউবে তো একবার দেখি হবে আগরে দি মরণের ওয়ার ওয়ার দিদি ফট ফট করি হাইরে হ্যাঁ কে যার নাম তো তুমি শুরু তার আল্লাহ হেফাজত করুক আমিন খবরদার আল্লাহ যার আর ইসলামের ধর্ম রুদ্দি লাইখে আল্লাহ যে ইসলাম ধর্ম রুদ্দি যে আল্লাহ আর আর ইমানওয়ালা বানাইয়ে ইয়ান আল্লাহ আলহামদুলিল্লাহ আর করুণা বে আর আমার যে আর এখনো যে সুস্থ আছি আলহামদুলিল্লাহ।